কমেন্ট সেকশনে মোস্ট অফ দ্য কমেন্ট থাকে যে ভাই কোন সাপ্লিমেন্টটা নিব, কোথা থেকে নিব। আপনাদের কথা চিন্তা করে বাংলা ফিটনেস টিপস এর ফেসবুক পেজে 100% বডি বিল্ডিং এ সব ধরনের সাপ্লিমেন্ট অর্ডার করতে চাইলে ইনবক্স করতে পারেন এবং আমাদের কলও করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জয়, বাংলা ফিটনেস টিপস এ সবাইকে স্বাগত। গাইস কেমন আছেন আপনারা? অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার সাথে আছে রাফি। রাফিকে নিয়ে আজকে আমরা ওয়ার্কআউট করব একটা বার দিয়ে। আমরা অনেকেই কমেন্টের মধ্যে এবং ফোন দিয়ে জানতে চাই যে জয় ভাই আমি শুরু করতেছি নতুন, আমি কোন ধরনের ওয়ার্কআউট দিয়ে শুরু করব। আমার বাসায় শুধু একটা বার আছে। অনেকে সিমেন্ট দিয়েও বার বানিয়ে ওয়ার্কআউট করতে পারেন না, বলেন যে ভাই কীভাবে কী করতে পারি, সবাইকে অ্যান্সার দেওয়া সম্ভব হয় না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে এই মেসেজগুলি দিব। চলো না আজকে আমরা বার দিয়ে কোন কোন ওয়ার্কআউটগুলি করব, লেটস গো স্টার্ট। প্রথমে আমরা ওয়ার্কআউট শুরু করার আগে যারা বডি বিল্ডার আছি তাদের এবং কি যারা ভিগেনার আছি তাদের সবারই একটু ওয়ার্ম আপ করতে হয়। তো প্রথমে আমরা ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপের পর আমরা ভার দিয়ে ওয়ার্কআউট শুরু করবো। ওয়ার্ম আপ আমরা একটা ছোটো বার দিয়ে 2.5 কেজি নিই। হ্যাঁ, 2.5 কেজি নিই। 2.5 কেজি দিয়ে একটু সাইড ড্রেস মারি। সাইড ড্রেস, হ্যাঁ, ওকে। ফন রাইজ, হ্যাঁ, এরকম 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 স্টিচিং করতে হয়। অল বডিটাকে একটু ইজি করে নিতে হবে। হ্যাঁ, ফন্ডে ফন্ডে ফিঙ্গার টাচ উঠতে হবে, উঠতে হবে। হ্যাঁ, কয়েকটা পুশ আপ দেই। আমরা 2-3 মিনিট একটু ওয়ার্ম আপ করে দেন যে আমরা ওয়ার্কআউট শুরু করব। বার দিয়ে আমরা অনেক ওয়ার্কআউট করতে পারি। প্রথমে আমরা বাইসেপ কার্ল দেখাবো। আমাদের বডির এনার্জি লেভেল অনুযায়ী আমরা কতদিন ওয়ার্কআউট করতেছি, আমি কতটুকু আমি নিতে পারবো সে অনুযায়ী আপনি বার নেবেন, বার রেডি করে। আমরা এখন নিব হলো 10 কেজি। রাফি অল্প কিছুদিন ওয়ার্কআউট করে তাই রাফিকে বেশি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করাবো না। ফেস সামনে স্লো উঠবে। হ্যাঁ, সাবাস। বাইসেপ কার্ল আমরা পার সেটে 12-15টা রেপ করে মারব। থ্রি, ওয়ান, টু, থ্রি। ওকে ওকে ওকে, রিল্যাক্স। বাইসেপ কার্লটা আমরা 4 সেট মারব, প্রতি সেটে 12-15টা রেপ করে সেট কমপ্লিট করব। আমরা বাইসেপ কার্লটা দুইভাবে মারবো, একটু ওয়াইড করে মারবো, তারপরে আমরা আবার ক্লোজ করে মারব। 2টা সেট এভাবে কমপ্লিট করব। এখন আমরা আবার ভার দিয়ে আমরা ট্রাইসেপে চলে যাব। আমরা সিটে বসে মারবো এক্সটেনশন। হ্যাঁ, ওকে। হাত একটু ক্লোজ করে রাখতে হবে। সাবাস। লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের কোনোটা জায়গা মতো থাকে, ওইটা যাতে জায়গা চেঞ্জ না হয়। আরেকটু নামবে, আরেকটু নামবে। হ্যাঁ, ওকে। লাস্ট, টু, ওয়ান, টু। ওকে ওকে, আমরা ট্রাইসেপ এক্সটেনশনটা 4 সেট মারবো, প্রতি সেটে 10-12টা রেস করে সেট কমপ্লিট করব। এখন করব আমরা আপরাইট রো। আমরা ডেল্টার জন্য, ট্রেপসের জন্য যে ওয়ার্কআউটটা করি ভার দিয়ে, একটা ওয়াইড করে দেখতে হবে।
চেস্ট সোজা থাকবে, হ্যাঁ আরও উপরে উঠবে, আরও উপরে উঠবে, হ্যাঁ এটা একটু উঠে না, হ্যাঁ এই ফুল ছেড়ে দিতে হবে, ফুল ছেড়ে দিতে হবে, হ্যাঁ যাতে করে ট্র্যাপসের মধ্যে ভালোভাবে প্রেশার পড়ে। শাবাশ শাবাশ, স্লো উঠবো, জোরে ছাড়তে হবে, হ্যাঁ স্লো উঠবো জোরে, হ্যাঁ শাবাশ শাবাশ, হ্যাঁ হ্যাঁ লাস্ট থ্রি চো ওয়ান জোর, ওকে ওকে রিল্যাক্স। আমরা এটা তিন সেট করব, প্রতি সেটে 12-15 রেপ করে সেট কমপ্লিট করব। বার দিয়ে আমরা অনেক ওয়ার্কআউট করতে পারি, এর মধ্যে আমরা কমন যে ওয়ার্কআউটগুলি আছে অল বডির মাসেলের থেকে আমরা যে যে ওয়ার্কআউটগুলি করব কয়েকটা আমরা দেখাচ্ছি। হ্যাঁ ব্যাক 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 ব্যাক, হ্যাঁ আমরা এখন ফোর আর্মসের জন্য ওয়ার্কআউট করব, ঠিক আছে, হ্যাঁ সাবাস, ঠিক আছে ফোকাস, হ্যাঁ এই মাসেলটার মধ্যে ফোকাস হচ্ছে ফোর আর্মসে, ভালোভাবে মাসেলের লাগে, হ্যাঁ সাবাস, হ্যাঁ ফুল উপরে উঠবে, স্লো ছাড়তে হবে, লাস্ট টু ওয়ান শুট, ওকে ওকে ইজি ইজি ইজি। আমরা ফোর আর্মসের ওয়ার্কআউটটাও চার সেট করবো, প্রতি সেটে আমরা 12-15 রোল করব। এখন আমরা লেগসের ওয়ার্কআউট করব, লেগসের ওয়ার্কআউট করার আগে আমরা যে বলটা করি সেটা হলো আমরা একটু ফ্রি হ্যান্ড করি না, আমরা একটু ওয়ার্ম আপ যদি না করে নেই, ফ্রি স্কট না দেই, সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়, আমরা ওয়ার্কআউট করতে গেলে পরে জয়েন্ট ব্যথা করে, আমরা একটু ফ্রি করে নেই, মাসেলটাও ইজি করে নেই, হ্যাঁ একটু, হ্যাঁ রাবি পা একটু ওয়াইড করো, হ্যাঁ আমার মতো, হ্যাঁ হাতটা সামনে রেখে পিছনের দিকে যাবো, হ্যাঁ ইজ ফেস সামনে, ফেস সামনে এই ক্যামেরার দিকে ফেস, সাবাস, আমরা 20-25 বার প্রি স্কটটা করব। তারপরে আমরা ওয়ার্কআউট করলে ভালোভাবে মাসেলে হিট হবে, হ্যাঁ এখন আমরা পরিমাণ মতো একটা বার নেই, বেশি ওয়াইটের দরকার নেই, হ্যাঁ কাঁধে নাও, সুন্দরভাবে একটু ওয়াইট করো, হ্যাঁ ওকে ওকে ফেস সামনে, ফেস সামনে, হ্যাঁ ফেস সামনে আর একটু পাটা ছড়ো, হ্যাঁ সাবাস সাবাস, হ্যাঁ বসো সাবাস, একটু হাসি থাকবে ফেসে, হ্যাঁ লাস্ট থ্রি ওয়ান টু থ্রি, ওকে ওকে রিল্যাক্স, হ্যাঁ আমরা স্কোরটা চার সেট মারবো, প্রতি সেটে 10-12 রেপ করে সেট কমপ্লিট করব। গাইজ আমরা এতক্ষণ যে ওয়ার্কআউটগুলি দেখলাম এগুলি আমরা বাসায় ট্রাই করবো, আমরা আরও অনেক ওয়ার্কআউট দেখাতে পারি, এই ওয়ার্কআউটগুলি আমরা করতে পারবো না, কারণ আমাদের প্রথম অবস্থায় এত পরিমাণে এনার্জি থাকে না, সে কারণে আমরা আর এগুলি কন্টিনিউ করতে পারবো না, তাই আমরা এই চারটা ওয়ার্কআউটই আমরা কন্টিনিউ যদি করি তাহলে আমাদের সুন্দর একটা শেপ চলে আসবে, বাইসেপ ট্রাইসেপ ডেল্টা ফোর আর্মস এটা ফুল সাইজটা যদি একটা ভালো শেপে চলে আসে তখন আপনাদের দেখতে অনেক ভালো লাগে। তো গাইজ আমরা কন্টিনিউ এই ভিডিওগুলি দেখবো, তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো, আজকের মতো ভিডিওটা আমরা এতটুকুই রাখলাম, নেক্সটে আরও চমৎকার চমৎকার ভিডিও চলে যাবে আপনার স্ক্রিনে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।